যে আল্লাহ পাক আমাদের নবী যদি বার এই রাতে আসতো তাহলে আমার জীবনটা আরো ধন্য হয়ে যেত, আমার কদর আরো বেড়ে যেত। ওই সময় দিন বলছে আল্লাহ গো নবীজি যদি এই দিনের বেলা আসতো তাহলে জীবনটা আমার আরো ধন্য হয়ে যেত, আমার সম্মানটা আরো বেড়ে যেত। কিন্তু আমার আপনার আল্লাহ কি করলেন, নবীজিকে রাতে পাঠালেন না, দিনে পাঠালেন না, এমন একটা সময় পাঠালেন, সেই সময়টা ছিল সুবহে সাদিক সোমবার আমার আপনার নবীকে পাঠিয়েছিলেন। তো দিন ও রাতের মর্যাদা কবি আমাদের কবি প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। ওই দিন বলছে সুখ আমি পাবো, রাত বলে আমি কেন নিরাশ হব। ওই দিন বলছে সুখ আমি পাবো, রাত বলে আমি কেন নিরাশ হব। আল্লাহ আহাদ দাও মিটিয়ে এসা, আল্লাহ আহাদ দাও মিটিয়ে এসা, কতদিন আধারে জীবন কাটাবো। ওই দিন বলছে সুখ আমি পাবো, রাত বলে আমি কেন নিরাশ হব। যদি রাতে আসিতেন মোর নবী দো জান, কমে যেত অনেক এ দিনের সম্মান। দিনে আসিতেন যদি নবী কামলিওয়ালা, এ উজালাতে কি শোভা পেত উজালা। তাই মহান করুণাময় আল্লাহ তাআলা, মহান করুণাময় আল্লাহ তাআলা, বলে আমি কেন ব্যথা কাউকে দেব। ওই দিন বলছে সুখ আমি পাবো, রাত বলে আমি কেন নিরাশ হব। তুমি বলছো দিন বড়, আমি যদি বলি রাত বলো, কারণ এই রাত যদি না হতো অনুষ্ঠান আজকে হতো? দিনেও অনুষ্ঠান হয়, ইস্তেমা হয় দিনের বেলা, সে হয়, কিন্তু সেটা তো সাময়িক, কিন্তু যত আমাদের গজল নাইট প্রোগ্রাম তো রাতেই হয়। আচ্ছা দেখা যাক কবি এখানে কি লিখেছে, তারপরে শোনো কথাগুলো ভালো করে বুঝতে পারো। দিনের মর্যাদা বেশি না রাতের মর্যাদা বেশি, শুনতে থাকো। ওই হুর গেলে মান এ জমিন আসমান, ওই হুর গেলে মান এ জমিন আসমান, স্রষ্টার সৃষ্টির মাঝে আছে যত প্রাণ। কি পেলেন দেখো শান মোর নবী দো জাহান, কেউ পারল না বুকে আর ধরতে কোরআন। ওই নবী তো দুনিয়ায় লাখ এলো, ওই নবী তো দুনিয়ায় লাখ এলো, এই মানকে আর পেয়েছে ভাবো। ওই দিন বলছে সুখ আমি পাবো, রাত বলে আমি কেন নিরাশ হব। কেউ আগে এসেছে কেউ এসেছে পরে, নূর নবী এসেছেন আউয়াল আখেরে। ধন্য মক্কা ও মদিনার মাটি, নবী মুস্তাফাকে তার বুকে ধরে। আর পরশে জাহান মোর বুকে ফোটে ফুল, পরশে জাহান মোর বুকে ফোটে ফুল, আমি সেই নামে মন পাকে ফুল ফোটাবো। ওই দিন বলছে সুখ আমি পাবো, রাত বলে আমি কেন নিরাশ হব। তারপর চাওয়া অনেকেই চায়, চাওয়া অনেকেই চায়, বলো কজন তা পায়। ও গো পরোয়ার, ও গো পরোয়ারদিগার, ও গো পরোয়ারদিগার, বড় নসিব আমার, তুমি করেছো আমায় উম্মত মুস্তাফা। সত্যি সত্যি আমরা নসিবওয়ালা, কারণ আমরা নসিবওয়ালা বলেই আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। তো তাই সেই সম্পর্কে লিখছে দেখুন। ও গো পরোয়ারদিগার, বড় নসিব আমার, তুমি করেছো আমায় উম্মত মুস্তাফা। কলমা কোরআনে আজি ঈমান এনে, পেয়েছি দুনিয়ায় এক সেরা উপহার। আর যে খুশিতে ভরে আছে হৃদয়,
যে খুশিতে ভরে আছে হৃদয় বলো এই খুশি আজ কার দেখাবো ওই দিন বলছে সুখ আমি পাবো রাত বলে আমি কেন নিরাশ হব তার পশ্চাৎ এই দিন এবং রাত এর যে বৃত্তান্ত যে দিন বড় কি রাত বড় আল্লাহর রাসূল কোন সময় এসেছিলেন এবং কেন এসেছিলেন সেই ভেদাভেদ সেই বৃত্তান্ত এই ছন্দের মাধ্যমে কবি তুলে ধরেছেন শুনুন চাওয়া অনেকেই চায় বলো কজন তা পায় কে পেলো ঠিকানা খুঁজে বিনা ওসিলা যেটা যখনই হবার সেটা তখনই যেটা যখনই হবার সেটা তখনই তো হয় যত চাহাত মনের এক আল্লাহ মেটায় তাই পাকিরা বুলালা এ করে ফয়সালা পাকিরা বুলালা এ করে ফয়সালা সুবহে সাদিকে আমার হাবিবে পাঠাবো ওই দিন বলছে সুখ আমি পাবো রাত বলে আমি কেন নিরাশ হব আল্লাহ পাক আগে থেকে ফয়সালা করে রেখেছিলেন যে আমার প্রিয় বন্ধুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোন সময় পাঠাবো তাই বলছে পাকিরা বুলালা এ করে ফয়সালা পাকিরা বুলালা এ করে ফয়সালা সুবহে সাদিকে আমার হাবিবে পাঠাবো ওই দিন বলছে সুখ আমি পাবো রাত বলে আমি কেন নিরাশ হব শেষ কথা শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহি সাহেব দিন ও রাতের মর্যাদা সম্পর্কে নিজে নিজেকে কিনে সে দিচ্ছে শুনুন সাত আসমানেতে সাত নবীর দেখা এই সুখ পেয়েছেন মোর নবী যে একা যে নামের ধ্বনি পাঁচ ওয়াক্তে শুনি আছে আর সে আলাই যে নামটি লেখা আর যে নামে নবীর কেটে ফুল যে নামে নবীর কেটে ফুল বলে গুলজার আমি সবে বিলাবো ওই দিন বলছে সুখ আমি পাবো রাত বলে আমি কেন নিরাশ হব আল্লাহু আহাদ দাও মিটিয়ে এশা আল্লাহু আহাদ দাও মিটিয়ে এশা কতদিন আধারে জীবন কাটাবো ওই দিন বলছে সুখ আমি পাবো রাত বলে আমি কেন নিরাশ হব শুনলেন দ্বৈত কণ্ঠে আমার সেই ক্যাসেটের